22 तक पढ़ाई, 25 पे नौकरी, 26 पे छोकरी, 30 पे बच्चे, 60 पे रिटायरमेंट और फिर मौत का इंतजार। ऐसी घिसी पिटी लाइफ थोड़ी जीना चाहता हूँ। तो फिर तुम क्या चाहते हो लाइफ से बनी? रफ्तार, हर दिन इतना धमाकेदार होना कि मुझे अपनी दिल की धड़कनें अपनी कानों तक सुनाई दे। मैं उड़ना चाहता हूँ ना। हेलो गाइस, सो वी आर बैक विद अनदर वीडियो। কোথায় আছি আমরা বাপু? বন্ধু আমরা কোথায় আছি? হন আমরা আছি দাদাদেশে। দাদাদের দেশে চলে আসছি। অনেক কষ্ট হয়েছে, ঠিক আছে, কালকে আসতে, কিন্তু আজকে যারা আসবেন তারা বুঝবেন কিভাবে কত কষ্ট লাগে দাদার দেশে আসতে। সো গাইস, উই আর ইন ক্যালকাটা, কলকাতা, ইন্ডিয়া। তো দিস ইজ নট আওয়ার ফাইনাল ডেস্টিনেশন। সামনে একটা বিশাল ব্লগ আসতেছে, কয় পার্টার আমি জানি না, বাট ফার্স্ট ডেস্টিনেশন কলকাতা আমরা চলে আসছি। অ্যান্ড এরপর আমরা হচ্ছে যাব দিল্লি, দিল্লি থেকে যাব চণ্ডীগড়, চণ্ডীগড় থেকে ফাইনালি আমাদের ফাইনাল ডেস্টিনেশন মানালি। সো বিশাল জার্নি হবে, অলরেডি বিশাল জার্নি করে আসছি গতকালকের। তো সবকিছু থাকবে ব্লগে, তো ব্লগটাকে ফার্স্ট টু লাস্ট দেখতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার এন্ড কি লাইক শেয়ার আর কি করে সাবস্ক্রাইব লাইক শেয়ার আর কমেন্টস করতে হবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে হবে, মাস্ট মাস্ট মাস্ট, যদি ভালো লাগে, যদি ভালো লাগে, আর ভালো না লাগলো আমার মুখের দিকে তাকায় সাবস্ক্রাইব করে দিও। তবে একটা কথা বলো যে আমরা মানালি যাওয়ার আগে অনেক ভিডিও দেখছি, অনেক ভিডিও খুঁজছি দেখার জন্য, কিন্তু বাংলাদেশ থেকে আসলে মানালি যাওয়ার আমরা ফুল ভিডিওটা ইনফরমেটিভ রাখবো, কারণ আমাদের ঈদের মাত্র 10 দিন বন্ধ। 10 দিনে কিভাবে মানালি ফুললি সুন্দর ভাবে দেখা যায়, হোটেল আমরা কিভাবে ঠিক করছি, কোথায় থাকতেছি, এভরিথিং, ইচ এন্ড এভরি ইনফরমেশন আমাদের যাওয়ার সবকিছু দেখাবো। অ্যান্ড আমাদের এই কি বলবো, এই অ্যামেজিং ট্রিপের সাথে সবাই থাকবেন। সো লেটস স্টার্ট দ্য ব্লগ উইদাউট এনি ফার্দার ডিলে। April 7:30 আমরা আমাদের বাসা থেকে এই বিশাল বড় লাগেজটা নিয়ে রওনা দেই আরামবাগের উদ্দেশ্যে। সেখানে আমরা যাব রয়্যাল কাউন্টারে, আমাদের হচ্ছে রয়্যাল বাসের টিকিট কাটা আছে ঢাকা থেকে ডিরেক্ট কলকাতা পর্যন্ত। অ্যাজ উই অলরেডি সেড দ্যাট আওয়ার ঈদ ভ্যাকেশন ওয়াজ অনলি ফর 10 ডেজ, তো আমাদের এই টাইমের মধ্যে হচ্ছে যে মানালি পুরোটা ঘুরে দেখতে হবে। তো এই কারণেই হচ্ছে আমাদের ফার্স্ট চয়েস হতে পারতো এয়ার টিকিট, বাট এয়ারে একজন মানুষ যাওয়া আসা মিলে হচ্ছে যে 50-60,000 পড়ে যায় ঢাকা টু মানালি। তো আমরা এতটা খরচ করতে চাইনি, আমরা এই ট্রিপটাকে টাইম ফ্রেন্ডলির পাশাপাশি বাজেট ফ্রেন্ডলিও করতে চেয়েছি, সেজন্য আমরা ঢাকা টু কলকাতা বাই রোডে যাওয়ার ডিসিশন নেই রয়্যাল বাসে করে। আর আমি আর বাপন কেউই এর আগে বেনাপোল বর্ডার ক্রস করি নাই, তো যশোরের ফেরি আর পদ্মা নদী ফুল এক্সপিরিয়েন্সটাও আমাদের নেওয়া হয়ে যাবে, বিকজ বাই রোডে গেলে অ্যাকচুয়ালি একসাথে অনেক কিছুর এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো আমরা ডিসাইড করি যে আমরা কলকাতা পর্যন্ত বাই রোডে যাব। তো রয়্যালে আমাদের টিকিটের ভাড়া ছিল পার পার্সন 1600 টাকা ঢাকা টু কলকাতা। তো ফেরিতে পৌঁছাতে আমাদের অ্যাকচুয়ালি রাত থেকে দিন হয়ে যায়, রাতের বেলা আমরা হচ্ছে ফেরিঘাটের কাছাকাছি থাকি, আর মোটামুটি 3-4 ঘন্টা পরে আমাদের বাস হচ্ছে ফেরিতে উঠতে পারে। তো যাই হোক, লেট হলেও সকাল সকাল বেলার যে সুন্দর দৃশ্যটা পদ্মা নদী সেটা আমরা উপভোগ করতে পারি। সো ইয়া, উই এনজয়েড আ লট, যদিও একটু জার্নির কষ্টটা তো থাকেই। তো এখান পর্যন্ত এসে বেনাপোলের কাছাকাছি আমার চোখে পড়ে ল্যাংটা বাবার আশ্রম, তো আমি ভাবি যে একটু ভিডিও করে ফেলি। তো কারোর যদি ল্যাংটা বাবার আশ্রম দেখতে মন চায় তো মোস্ট ওয়েলকাম। ঈদের সময় হওয়াতে বেনাপোল নেমে আমাদের এই লাইনের মধ্যে দাঁড়ায় থাকতে হয়, 12টার সময় আমরা নামি গাড়ি থেকে। অ্যান্ড আমাদের এই লাইন টাইন পার হয়ে ওই পাশে মানে
ওপার ওপারে যেতে আমাদের সময় ভালোই সময় লাগে, 12টা থেকে 6:30 পর্যন্ত, 6:30 বেজে যায় বিকাল সন্ধ্যা ইন্ডিয়া মানে জাস্ট বর্ডারটা ক্রস করতে এই গেট থেকে ওই গেট। তো এই হচ্ছে বাংলাদেশের গেট, বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। তো আমরা ওই পারে আমাদের জন্য হচ্ছে যে গাড়ি মানে বাসের ব্যবস্থা থাকে, এই পারে আমাদেরকে রয়্যাল নামায় দেয়, অ্যান্ড ওই পারে রয়্যালেরই আরেকটা রয়্যালের কাউন্টারে যেয়ে আমরা টিকিটটা চেঞ্জ করে নিই, এই মানে এই টাকার মধ্যেই আর কি আমাদেরকে একটা ভলভো গাড়িতে তুলে দেয়। ইন্ডিয়াতে হচ্ছে সব ভলভো গাড়িই চলে, ভলভো বাস আর কি, তো ভলভো বাসে তুলে দেয়। এই বাসে করে হচ্ছে আমরা এখন বেনাপোল থেকে কলকাতা যাব। তো বাপনের অবস্থা খারাপ, আমার অবস্থাও খুবই খারাপ। তো গাড়ি হচ্ছে মাঝখানে একটা হোটেলে থামায়, তো এই ছিল আমাদের ইন্ডিয়ার প্রথম মিল ডিনার। তো ফাইনালি আমরা হচ্ছে যে বাস আমাদেরকে নামায় দেয় কলকাতা নিউ মার্কেট। তো আমরা রাতের তখন 1টা বাজে, তো আমরা নিউ মার্কেটের রাস্তায় বেরিয়ে পড়ি হোটেল খোঁজার জন্য। আমরা হোটেল বুক দিয়ে আসি নাই, কারণ আমরা জানি নিউ মার্কেটে অ্যাভেলেবেল হোটেল পাওয়া। ফাইনালি আমরা যে হোটেলটাতে এসে উঠি সেই হোটেলটার নাম হচ্ছে হাউজেস 43, যেটা হচ্ছে কলকাতা নিউ মার্কেটের পাশেই মির্জা গালিব রোডে অবস্থিত। আর হোটেলটা খুবই একটা মানে ফ্যামিলি ফ্রেন্ডলি হোটেল, আর এখানকার মোটামুটি পপুলারই, নাম বললেই যে কেউ এসে নামাই দেবে হোটেলের সামনে। তো আমাদেরকে প্রথমে রুম ভাড়া বলা হয় 2100 টাকা, তো আমরা বার্গেনিং করে সেটা 1300 টাকায় ফাইনাল করি। তো আমাদের পরদিন রাত 11:30 ফ্লাইট থাকে কলকাতা টু দিল্লি। তো দিল্লির ফ্লাইট থাকার কারণে আমাদেরকে যেহেতু এয়ারপোর্টে 2 ঘন্টা আগে পৌঁছাতে হবে, আমরা রুমটা ছাড়বো হচ্ছে পরদিন 7টায়। তো যেহেতু চেক আউট টাইম হচ্ছে 12টা, তো আমাদের কয়েকটা ঘন্টার জন্য অ্যাকচুয়ালি আমাদের 2 দিনের বিলই পে করতে হয়, টোটাল 2600 টাকা। তো কিছু আসলে করার নেই, হোটেলওয়ালাদের লাভ আমাদের লস, বাট অ্যাজ পার রুল সেটা আমাদেরকে দেওয়াই লাগে। তো হোটেলটা রুমটা ছোট হলেও খুবই ক্লিন একটা রুম ছিল 1300 টাকা অনুযায়ী। ফাইনালি বের হইতেছি কলকাতা গেট ঘুরে দেখবো, দাদা গেস্টকে মারা খাওয়ার জন্য রেডি হচ্ছি। গতকাল এমনি অনেক কিছু খেয়েছি আমরা, তবে বাংলাদেশ সাইডেই বেশি সমস্যা হয়, সবাই একটু খেয়াল রাখবেন, আমার বাংলাদেশিরাই আসলে সমস্যা। যেহেতু আমাদের সন্ধ্যা 7:30 মধ্যে বের হয়ে যেতে হবে, আমাদের রাতের ফ্লাইট হচ্ছে ক্যালকাটা টু দিল্লি। তো আমরা হচ্ছে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে পড়ি কলকাতা সাইট সিং করার জন্য। তো ঘুম থেকে উঠে সবার আগে আমাদের পেট চৌচো করে খিদা লাগে, তো আমরা একটা নাস্তা করার জন্য জায়গা খুঁজি আগে হোটেলের আশেপাশে। তো চোখে পড়ে এই ছোট্ট টি স্টলটা, তো মনে হয় যে আগে সবার আগে চা দিয়ে সকালটা শুরু করি। তারপর চা খেয়ে আমরা পাশেই একটা হোটেলে ঢুকে পড়ি নাস্তা করার জন্য। তো এখানে যেটা বেস্ট জিনিস সেটা হচ্ছে আমাদের দেশে যেমন হোটেলে সকালবেলা পরোটা পাওয়া যায়, এখানে হচ্ছে পরোটার পাশাপাশি রুটিও পাওয়া যায়, নান রুটি না, সেটা হচ্ছে যে একদম বাসায় বানানো যে আটার রুটি থাকে সেই রুটি। তো আমরা হচ্ছে রুটি অর্ডার করে দিই, রুটি আর সাথে হচ্ছে সবজি অর্ডার করি। তারপর আমরা একটা উবার ডাকি, উবার ডেকে হচ্ছে যে দক্ষিণেশ্বর কালীবাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিই। তো অনেকের মাথায় আসতে পারে যে উবার কীভাবে ডাকলাম, মানে এটার জন্য তো নেট লাগবে তাই না, আর নেটের জন্য সিম লাগবে। তো সিম নিয়ে আমি যেটা সবাইকে বলতে চাই সেটা হচ্ছে যে কেউ প্লিজ বর্ডার থেকে সিম কিনবেন না, বর্ডার থেকে সিম কিনে আমরা হচ্ছে যে ধরা খাই। বাপন নেমে হচ্ছে অনলাইন বা নেট ইন্টারনেটের জন্য তাড়াতাড়ি করে একটা সিম কিনে, বাট যে সিমটা কিনে সেই সিমটা অ্যাকচুয়ালি নষ্ট সিম থাকে, এক্সপায়ার্ড ডেট মানে এক্সপায়ার ডেট চলে গেছে এমন একটা সিম হচ্ছে ওরা আমাদেরকে ধরায় দেয়। সো এর দিকে আমরা পুরোপুরিভাবে ধরা খাই, খুবই লজ্জার বিষয়। বাট আমি আমরা না শুধু, আমাদের সাথে যে কয়জন সিম কিনে প্রত্যেকের সিমের সেম ঘটনা। তো প্লিজ একটু ওয়েট করে হোটেলে উঠে পরদিন হচ্ছে যে সকালবেলা নিউ মার্কেট থেকে এয়ারটেলের সিম কেনাটাই হচ্ছে বেটার। এয়ারটেল সিমটাই এখানে অ্যাকচুয়ালি ভালো সার্ভিস দেয়, আর ওলা থেকে উবারটা বেটার।
তো ফাইনালি আমরা হচ্ছে দক্ষিণেশ্বর কালীবাড়িতে পৌঁছে যাই। আর ঢাকার মতোই কলকাতাতেও ট্রাফিক জ্যাম পড়ে, আর হচ্ছে যে এটা নিউ মার্কেটের থেকে একটু দূরেই লোকেশনটা, তো আমাদের ভালোই সময় লেগে যায় পৌঁছাতে। তো এই হচ্ছে দক্ষিণেশ্বর কালীবাড়ি, যেটা সম্পর্কে আমরা হচ্ছে যে কত পড়েছি ছোটবেলা থেকে, টিভিতেও দেখেছি যারা আমরা হিন্দুরা আছি। তো এই হচ্ছে কালীবাড়ি। জি বাংলাতে যারা রানী রাসমণি দেখে তাদের তো এই জায়গাতে যাওয়ার আরো বেশি এক্সাইটেড তারা। ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চীনে বাদাম। তো এখানে হচ্ছে স্ট্রিক্টলি, খুবই স্ট্রিক্টলি রুলস ফলো করা হয়। জুতা সাথে ফোন, যতগুলো ফোন আছে সব ফোন হচ্ছে যে ক্যামেরা যাই আছে না কেন সব হচ্ছে যে জমা দিয়ে দিতে হয়, অ্যান্ড ওইটার জন্য পে করা লাগে, কারণ ভিতরে ভিডিও করা স্ট্রিক্টলি প্রোহিবিটেড। আর মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য যেসব সামগ্রী কিনা দরকার সব কিছু হচ্ছে এখানে, ভিতরে একটা স্টোর আছে এখানে কিনতে পাওয়া যায়। মন্দির দর্শন করে হচ্ছে আমরা আমাদের ফোন আর জুতা ফেরত নিয়ে আসি, তারপরে আমরা যাই হচ্ছে পাশেই গঙ্গার ঘাটে। এখান থেকে হচ্ছে যে গঙ্গার ঘাট এবং হাওড়া ব্রিজ, গঙ্গার ঘাটটা এখানে আছি মানে পাশেই হচ্ছে হাওড়া ব্রিজও দেখা যায়। তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। পাশে হচ্ছে যে মেলার মতো আর কি, একটা মানে কি বলবো, বিভিন্ন রকম ছোট ছোট স্টল বসা। এখানে হচ্ছে ঠাকুরের বিভিন্ন পূজার সামগ্রী, মূর্তি, প্রতিমা, শাখা, প্লাস ঘরের প্রয়োজনীয় জিনিস অনেক কিছু পাওয়া যায়। আর হচ্ছে এখানে খাবারেরও ছোট ছোট আইসক্রিমের স্টল, তারপরে ওদের কি বলে এগুলাকে, ওদের বিভিন্ন স্ট্রিট ফুডগুলো আর কি, ওগুলো হচ্ছে যে এখানে পাওয়া যায়। খুঁজে দিতে না পারলে আড়ি আমার ব্যোমকেশ বক্সির বাড়ি, তবে তোমার কথা কলকাতা কলকাতা সব কিছু মেনে নিতে পারি। কেন এ অসম্ভবে ডেকে আনো আমাকে, ছুঁয়ে থাকো হাতটাকে। এক দক্ষিণেশ্বর গিয়ে হচ্ছে আমাদের সময় সব শেষ হয়ে গিয়েছে, আর কোথাও যেতে পারি নাই আমরা। তো আমরা হচ্ছে যে ওখান থেকে তাড়াতাড়ি নিউ মার্কেট যাই, যে কিছু হলো শপিং করতে পারবো টুকটাক। যেহেতু এয়ারপোর্টে ব্যাগের ওজন নিয়ে ঝামেলা হয়, সেহেতু আমরা হচ্ছে বেশি শপিং করতে পারবো না। তো প্রথমেই হচ্ছে যে আমি পানিপুরি স্টলে যেয়ে পানিপুরি ঠুসতে থাকি ইচ্ছা মতো, তারপরে হচ্ছে যে টুকটাক জিনিসপত্র কিনি আর কি। তারপর আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে যাই, যদিও আমাদের 7:30টার মধ্যে বের হওয়ার কথা ছিল, বাট সাডেনলি প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে উবার না পাওয়ার কারণে আর কি আমরা, আমাদের 8:00 বেজে যায় বের হতে হতে, এদিকে আমাদের 11:30টার ফ্লাইট, 2 ঘন্টা আগে এয়ারপোর্টে থাকতে হয়। তো অ্যাকর্ডিং টু বাপন আর কিছুই না, আমি নাকি মানে এই কলকাতার গরমে সহ্য করতে না পেরে আমি শাওয়ার নিয়েছি, এই কারণেই নাকি লেট হয়েছে আমাদের। বাট আমাদের লেট হয় নাই, আমরা টাইম মতো এয়ারপোর্টে পৌঁছাই। বাট ওর কথা ছিল যে কেন আমি খাচ্চরের মতো মানে স্নান ছাড়া কেন বের হইলাম না, মানে ও চাইছিল আমি খাচ্চরের মতো স্নান ছাড়া বের হই। তো আমরা প্রথমে হচ্ছে আমাদের ফ্লাইটের টাইমটা হচ্ছে মিলায় নেই, যে ফ্লাইটের টাইম ঠিক আছে কিনা, আবার টাইম চেঞ্জ করলো কিনা, বা ফ্লাইট টাইট ক্যান্সেল হয়ে যায় অনেক সময়। তো না, সব কিছুই ঠিক ছিল। তো আমরা হচ্ছে আমাদের ফ্লাইট ছিল কি এয়ার এশিয়াতে, তো আমরা হচ্ছে এয়ার এশিয়ার কাউন্টার খোঁজার জন্য ঘুরতে থাকি আর কি। তো ফ্লাইটের কথা যদি বলি, আমাদের কলকাতা থেকে দিল্লিতে ফ্লাইট টিকিট বুক করা ছিল আগে থেকেই, আর এটার প্রাইস ছিল হচ্ছে 7,500 টাকা পার পার্সন।
মোটামুটি হচ্ছে যে দুই ঘন্টার মতো জার্নি করে আমাদের প্লেন হচ্ছে যে দিল্লি এয়ারপোর্টে হচ্ছে ল্যান্ড করে। তো 30 তারিখ রাত 2টা, অ্যাকচুয়ালি 30 তারিখ না, 12টার পর তো পরের দিন হয়ে যায়, 1 তারিখে বলা যায় যে রাত 2টা বাজে হচ্ছে যে আমরা দিল্লি এয়ারপোর্টে হচ্ছে পা রাখি। তো ফাইনালি ইটস দিল্লি, বাট এয়ারপোর্টে ঢোকার পরই আমি মোটামুটি ডিপ্রেশনে চলে যাই। সুভাষচন্দ্র এয়ারপোর্টে আমি আগেও গেছি, বাট দিল্লি এয়ারপোর্টটা আমার কাছে নতুন ছিল। তো আমি মানে সুন্দর এয়ারপোর্টে এসে হচ্ছে পুরাই ডিপ্রেশনে চলে গেছি যে বাংলাদেশে খুবই এরকম এয়ারপোর্ট হবে গাইস। রাত 2টায় আমরা পৌঁছাই, আর হচ্ছে যে পরদিন 7:30টার সময় আমাদের ট্রেন। তো 3-4 ঘন্টা আমাদের এয়ারপোর্টেই সময় কাটাতে হয়, বাপন তো হাঁটাহাঁটি করে সময় কাটায় দেয়। আর আমি এই এয়ারপোর্টে অনেক ঠান্ডা থাকে, তো আমাকে হচ্ছে যে এই হুডি উল্টা পরে হচ্ছে শুয়ে থাকা লাগে। সো এয়ারপোর্টে ব্রাশ করে ওয়াশরুম সেরে ফ্রেশ হয়ে ফাইনালি এয়ারপোর্ট থেকে মুক্তি পাই। 7:30টার ট্রেন, তখন অলরেডি 5:30 বাজে, তো আমরা স্টেশনের উদ্দেশ্যে বের হয়ে যাই। অ্যান্ড অফকোর্স আবারও আমাদের ভরসা হচ্ছে উবার, আর ইন্ডিয়াতে না উবারের ভাড়া বাংলাদেশ থেকে কম। তো সাডেনলি আমার চোখে পড়ে যে এরা গাছের মধ্যে ব্যাগ ঝুলায় রাখছে, ডোন্ট নো ওয়াই। সো দিস ইজ দ্য নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। তো আমি গিয়ে হচ্ছে যে প্রথমে হেল্প ডেস্কে যেয়ে জিজ্ঞাসা করে নেই যে আমাদের কোনটা প্ল্যাটফর্ম। তো আমাদেরকে বলা হয় যে আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে 2 নাম্বার। তো বাপন আর আমি 2 নাম্বার প্ল্যাটফর্ম খুঁজতে গেলে দেখা যায় যে অনেক টাইম নষ্ট হচ্ছে, তো আমি এই কুলিটাকে খুঁজে বের করি। এই কুলি যেহেতু চীনে কুলি আমাদেরকে নিয়ে যাবে, সো এত ঝামেলা হবে না, ব্যাগও ক্যারি করতে পারবে। তো প্ল্যাটফর্মটা একটু দূরেই, হাঁটাহাঁটির সমস্যা। তো এখানে এই কুলি কী করে, 500 টাকা নেয় বাপন থেকে, 500 রুপি জাস্ট এই 2টা জিনিস বহন করার জন্য। তো বাপন আমার সাথে অনেক রাগারাগি করে যে আমি কুলি ঠিক করছি, সে কুলি হচ্ছে যে 100 টাকা নিচ্ছে। তো এখানে আমার কি দোষ ভাই, মোটে তুমি কুলি ছিলই না, একটা কুলি পাইছি এটাই তো অনেক বেশি। আর আমাকে তো বানায় রাখছে দোভাষী, এরকম হলে নিজে কথা বলতো, নিজে তো কথা বলবে না, মানে আমার যেহেতু হিন্দি ভালো আমাকে দিয়ে বলাবে, আবার আমারই মানে কোনো একটা সমস্যা হলে আমারই কথা শোনাবে। তো আমাদের ট্রেনের নাম ছিল কালকি শতাব্দী, তো আমার নামে ট্রেনের নাম ছিল, এটা একটা ইন্টারেস্টিং ঘটনা। আর আমাদের যে টিকিট কাটছে সে ছাগল, আমাদের 3 সিটওয়ালা টিকিট কাটছে, যাই হোক পাশে একটা আন্টি বসে। আর ট্রেনের ভাড়া কিন্তু ছিল 1200 টাকা পার পারসন, আমি কিন্তু টাকা মানে বাংলাদেশি টাকা হিসাবে সব বলে দিচ্ছি। তো ফাইনালি আমরা চান্দিগড়। তো এখানে হচ্ছে বিভিন্ন ট্যাক্সি ড্রাইভাররা অটো ড্রাইভাররা পাগল বানায় ফেলে নামার সাথে সাথে স্টেশনে যা হয় আর কি। তো এখানে আমাদের জন্য ওয়েট করতেছিল আমাদের সর্দারজি ড্রাইভার বলবিন্দর সিং। তো সকাল থেকে তেমন কিছুই খাওয়া নাই আমরা, তো জাস্ট প্লেনে যা খাইছিলাম রাতে ওইটাই। তো আমাদের পেটের অনেক ক্ষুধা, আর বলবিন্দরজি আমাদেরকে হচ্ছে যে তার পরিচিত একটা ধাবা মানে জুস ধাবাতে আমাদেরকে নিয়ে যায়, যে ধাবাতে হচ্ছে আমরা ফাইনালি ফার্স্ট টাইম হচ্ছে পাঞ্জাবি ফুড ইন পাঞ্জাব আমরা ট্রাই করি। আর এখান থেকে আমাদের শুরু হয় দুইজনের জন্য 1 প্লেট করে খাবার নেওয়া, কারণ এরা খাবারের পরিমাণ এত বেশি দেয় যে একজন মানুষের জন্য যেটা মানে দুইজনও শেষ করতে কষ্ট। তো চান্দিগড় টু মানালি হচ্ছে 280 কিলো, আর সর্দারজিকে আমরা হায়ার করি হচ্ছে 4000 টাকায়। তো মানে এই টাকাটা অ্যাকচুয়ালি মানে আমার মনে হয় যে খুবই বাজেট ফ্রেন্ডলি, কারণ বাংলাদেশে আমরা এর চেয়ে ছোটো মানে কিলো এর চেয়ে কম রাস্তায় এরকমই টাকা দিই। তো হচ্ছে যে মোটামুটি 6-7 ঘন্টার হচ্ছে জার্নি, যেখানে আমরা কুমিল্লা থেকে ঢাকা যেতেই হচ্ছে যে 2 ঘন্টাতে আমরা 4000 টাকা দিয়ে দিই। তো সর্দারজির নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যারা আমি যেভাবে মানালি গেছি এভাবে যাবে তাদের জন্য আই গেস সর্দারজি বেটার অপশান।
ডেস্টিনেশনের অনেক কাছাকাছি চলে আসছি, আর আমাদের মানালি পৌঁছাতে লাগবে 2 থেকে 2.5 ঘন্টা সাদ্দাজি বলছে। আর সাদ্দাজির কথা তো শেষই হয় না, এখানে দাঁড়ায় এসে কথা বলতেছে। So guys, 28 তারিখ সন্ধ্যা 7:30 বাজে আমরা মানালির উদ্দেশ্যে রওনা দেই, এন্ড ফাইনালি আমরা 1 তারিখ সন্ধ্যা এরকমই 8টার মধ্যে হচ্ছে যে 8টা না 6:30 মধ্যে আমরা মানালিতে পৌঁছে যাই। সো এই ছিল মানালি পৌঁছানোর পিছনের গল্পটা। তো মানালি গিয়ে কী কী করি সেটা আসবে পরের ব্লগে, তো পরের ব্লগও মিস করা যাবে না কারণ ওখানে থাকবে আরও অনেক ইনফরমেশান। সো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। Also, please do like, share and subscribe my channel, and if you want to know more information, please write comment in comment box. I swear I will reply.